স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা প্রতারণার ঘটনায় ধৃত চার স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনা বেনিয়াপুকুরের ঘটনায় ধৃত চারজন চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ধৃত চার স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগ ধৃত চার চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগ স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার অভিযোগ এবং এই ঘটনাতেই ধৃত চার প্রতারণার অভিযোগ উঠল এবার স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা রিয়ার কাছ থেকে জেনে নেব আরো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে রিয়া ফোনে রিয়া ঠিক কি হয়েছিল কি জানা যাচ্ছে এই বিষয়ে পাল তোমাকে জানিয়ে রাখবো যে এবার যেটা দেখা যাচ্ছে সর্ষের মধ্যেই ভূত কারণ হচ্ছে এই যারা গ্রেপ্তার হয়েছে যে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে যারা প্রতারণা করেছে তাদের মধ্যে রয়েছে কলকাতা পুলিশের বেনিয়াপুকুর থানার একজন এএসআই সেই এএসআই কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তোমাকে জানিয়ে রাখবো সঞ্জীব দেরিয়া এএসআই বেনিয়াপুকুর এবং তার স্ত্রীও এই প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছে বর্ণালী দেরিয়া তিনি এই এএসআই এর স্ত্রী এবং তিনি এক্স প্রধান পঞ্চায়েতের মেম্বারও তিনি বর্ণালী দেরিয়া এবং একই সঙ্গে সৈকত দে নামে আরো একজন তিনি লালবাজারে পোস্টেড রয়েছেন তিনি একজন সিভিক ভলেন্টিয়ার তিনিও গ্রেপ্তার হয়েছেন এবং তার সঙ্গে কার্তিক মান্না নামে আরো একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে মোট চারজন যার মধ্যে রয়েছে একজন এএসআই বেনিয়াপুকুর থানায় কর্মরত এবং তার মধ্যে রয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি লালবাজারে পোস্টেড রয়েছেন এবং রয়েছে বর্ণালী দেরিয়া তিনি নাকি এই এএসআই অর্থাৎ সঞ্জীব দেরিয়ার স্ত্রী তিনি এক্স পঞ্চায়েতের মেম্বারও এবং একই সঙ্গে কার্তিক মান্না নামে আরো একজন মোট চারজনকে গ্রেপ্তার করে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে আকতারা বানু নামে বাঁশদ্রোণীর এক বাসিন্দা তারা প্রথমে পুলিশের কাছে পুলিশের দ্বারস্থ হয় কলকাতা পুলিশের দ্বারস্থ হয় লালবাজারে এসে তারা একটি কমপ্লেন জানায় তারা কমপ্লেনে তারা সেই অভিযোগে তারা বলেন যে তাদেরকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে বারংবার টাকা চাওয়া হলেও সেই টাকা ফেরত তো দেননি উল্টে তাদেরকে চাকরিও দেয়নি এবং তোমাকে জানিয়ে রাখবো এই শুধু যে একটা অভিযোগ এরকম নয় তদন্তে নেবে পুলিশ দেখতে পায় যে এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে এবং যেটা দেখা যায় যে মূলত এই হেলথ ডিপার্টমেন্টে অর্থাৎ স্বাস্থ্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নাম করে মূলত এই প্রতারণাটা হয়েছে এবং সেখান থেকে এক একজনের কাছ থেকে কিন্তু তিনি কখনো 2 লাখ কখনো 3 লাখ যার থেকে যেমন পেরেছে তিনি তুলেছেন এবং মোট 40 লক্ষ টাকা তিনি তুলেছেন এতগুলো যে প্রতারণা করেছেন এবং ইনভেস্টিগেশনে নেমে কিন্তু পুলিশ এই তথ্য পেয়েছে এখনো অবধি এবং এই চারজনকে আজকে ব্যাংশাল আদালতে তোলা হচ্ছে এবং একই সঙ্গে নিজেদের হেফাজতে নিতে চায় বলে আবেদন জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং অ্যান্টি চিটিং যে সেকশন লালবাজারে তারা কিন্তু এই তদন্তভার নিয়েছে এবং তারা তদন্তভার নিয়েছে পরবর্তী সময় তদন্ত কোন দিকে যায় এখন সেদিকেই নজর তবে ধন্যবাদ রিয়া তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য চাকরি চক্রের জালে এবার খোদ পুলিশই আমরা আরো কথা বলবো এই নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ সামন্ত আমাদের অপর প্রতিনিধি জগন্নাথ চাকরি চক্রের জালে এবার খোদ পুলিশ একেবারে ঠিকই বলেছো দেখো জয়দীপ মান্না এই এলাকার এক যুবক তার স্বাস্থ্য দপ্তরে চাকরি করিয়ে দেবার নাম করে প্রায় 3 লক্ষ টাকা নিয়েছিল সঞ্জীব এবং চাকরি তো হয়নি উল্টে চাকরির টাকা ফেরত দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাকে ঘোরাচ্ছিল সঞ্জীব এসআই সঞ্জীব এবং তার পাশাপাশি তার স্ত্রীও এই যুক্তে যুক্ত রয়েছে তবে একটা রাজনৈতিক চাপানোতর চলছে যাচ্ছে এই এসআই স্ত্রী হচ্ছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যে ছিল কিন্তু সেই কারণেই বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই দম্পতি একেবারে এলাকার বিভিন্ন যারা চাকরির জন্য আবেদন করতো চাকরির যাদের প্রয়োজন ছিল তাদের কাছ থেকেই টাকা নিয়ে নেওয়া হতো টোপ দেখে যে তাদের বিভিন্ন স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে পুলিশের বিভিন্ন বিভাগে তাকে চাকরি করিয়ে দিতে হবে এবং টাকা নিয়ে একেবারে চাকরি তো দিতই না এবং টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো তাই জন্য দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করাচ্ছে আর কোথায় কোথায় তারা এই প্রতারণা চক্র চালিয়েছিল তবে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে
যে যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবে পুলিশই তদন্ত করবে এবং দোষী সাব্যস্ত হলে তারা তাদের দলের তরফ থেকে কোনো রকমভাবে ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু এই প্রতারণা চক্রটা যা খুদ পুলিশ পুলিশই যে প্রতারণা চক্র তারা বাঁচানোর জন্য এগিয়ে আসছে সেই পুলিশই এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লো একদম তোমাকে পুলিশি স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ।